হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি চক বাজার এক নম্বর গলি মাস্টার স্টোর 21/2। আমরা জানতে চাই তার থেকে অল্প পুঁজিতে কিভাবে খেলনা ব্যবসা করা যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমরা এসেছি এমডি হাসান 14 চ্যানেলের থেকে। আমরা জানতে চাই অল্প পুঁজিতে কিভাবে খেলনা ব্যবসা করা যায়, আমাদের একটু বলেন। আসলে আপনি আসছেন এমডি হাসান স্যারের 14, কিছু খেলনা সম্পর্কে জানতে, ঠিক আছে, অবশ্যই বলবো। স্বল্প পুঁজিতে খেলনা ব্যবসাটা করা সম্ভব, করা সম্ভব আপনার, এটা আপনার অল্প পুঁজিতে করা সম্ভব, আর এমনকি প্রফিট হয় ভালো। অল্প পুঁজিতে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায় এই ঘটনা আমাদের একটু। অল্প পুঁজিতে আপনি মাল যদি গত মাসে 5-6 হাজার টাকা দিয়ে নিতে পারেন, 5-6 হাজার টাকা নেওয়ার পরে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আপনার ব্যবসা ইনশাল্লাহ বাড়তে থাকবে, বাড়তে থাকবে। হ্যাঁ, এমনকি দেখা গেছে আপনি একটা মাল যদি আপনি কিনে পরে 60 টাকা, ওই জিনিসটা 80 টাকা বেচতে পারবেন, ওতে 100 টাকা বেচতে পারবেন। জি, জিনিসটা অনেক সুন্দর ব্যবসা। আচ্ছা, আমাদের একটু খেলনা কিছু আইটেম দেখান। আমার আইটেম প্রথমে আমি একটু কিছু যেমন কিছু পিস্তল হয় ছোট বড়, 24 টাকা, 25 টাকা, 30 টাকা, 32 টাকা, ছোট সাইজের পিস্তল গুলি বেচতে পারবেন 70-80 টাকা। আর বড় সাইজের পিস্তল গুলি যেগুলো আছে, যেগুলো লেজার সিস্টেম লেজার আছে, এটা বিক্রি করতে পারবেন আপনি 85 টাকা কিনা 120 টাকা সর্বনিম্ন বিক্রি করতে। এগুলো বড় সাইজের পিস্তল লেজার সিস্টেম টার্গেট হবে, ওগুলো হলো আপনি 110 টাকা কিনা আপনি একটা 180-200 টাকা বিক্রি করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এইভাবে আপনার কম দামা বেশ দামা অনেক আইটেম মাল আছে। এমনকি আপনার হেলিকপ্টার আছে, ট্রেন আছে, সেন্সর হেলিকপ্টার আছে, স্পোর্ট রিমোট আছে। আপনি আচ্ছা একটু দেখান ভাই, একটু বক্সের কিছু আইটেম, যেমন কি বক্স পারি হেলিকপ্টার, এটা আপনি বলে থাকি, এই জিনিসটা 3টা ব্যাটারি চলে, এবং এটার দাম কিনে পড়বে আপনার 280 টাকা। 280 টাকা, 280 টাকা কিনে পড়বে। জি, ব্যাটারি সিস্টেমে, ব্যাটারি সিস্টেমে, এটা যারা নেবে তারা একটা বেশিরভাগ এটা গিফটের জন্য নিয়ে যায়, গিফটের জন্য, গিফটের নিয়ে যায়। একটা 280 টাকা কিনে পড়লে আপনি 350 টাকা সর্বনিম্ন বিক্রি করতে পারবেন। জি, ঠিক আছে। আরেকটা আইটেম আছে ফোর সাউন্ড, একটা গাড়ি, বাজার গাড়ি, এই যে আপনার 125 টাকা কিনা 220 টাকা, 250 টাকা বিক্রি হবে রিটেল। আপনারা বিক্রি করেন 360 টাকা? আমরা বিক্রি করি 360 টাকা। আপনার সর্বনিম্ন নিম্নে বিক্রি করি। জি, ঠিক আছে, আমাদের লাভ সীমিত, সীমিত লাভে আমরা বিক্রি আমি চাইতেছি আপনাকে অল্প পুঁজিতে স্বল্প পুঁজিতে আপনি কিভাবে ব্যবসা করা যায় খেলনা নিলে বুঝতে পারবেন। আচ্ছা, পাতা সিস্টেমের কিছু মাল দেখান তো ভাই। আপনার
দুটো একিরেট 180 টাকা পিস 180 টাকা পিস পিস আমরা 250 টাকা বিক্রি করতে পারেন রিটেইলে এটা আপনি গিফটে নিয়ে অনেক সুন্দর মাল অনেক সুন্দর জি জি আচ্ছা ভাই হ্যাঁ হ্যাঁ এই যে মালটা এই মালটা আমরা টম টম বলা হয় টম জি ব্যাটারি টম ব্যাটারি টম আপনি যদি কথা বলেন কথা আপনি কথাটা রিটার্ন রিপিট করবে মানে আমি যা কথা বলবো ও তা করবে বুঝছি এটা কিভাবে চলবে ভাই 280 টাকা পিস ব্যাটারিতে 280 টাকা পিস পিস পাইকারি ও জি এর আপনি যদি আপনি 280 টাকা গ্রাম আর 350 টাকা বিক্রি করে ফেলাবেন জি জি চলে যায় অত বেটা আপনি বুঝ করে আপনি বিক্রি করতে হবে আচ্ছা জি জি এটা আমি একটু ধারণা দিতেছি আর আচ্ছা আচ্ছা এরপরে পানি পিস্তল আছে ব্যাটারি আছে স্প্রিং হেলিকপ্টার আছে আর্মি হেলিকপ্টার আছে মানে বিভিন্ন রকমের অনেক অনেক খেলনা আছে পাঁচ পিসের পুতুল আছে জি জি তারপর আপনার মাস্ক আছে বিভিন্ন জাতের তারপর আমাদের হ্যাকার মুখোশ আছে জি জি চুলালা ছোট বড় তারপর আপনার স্প্রিং বাস আছে বাস বাস আচ্ছা দেখি ভাই বাসটা স্প্রিং বাস আছে আপনার এই যে এর নাম হলো গ্রিন লাইন বাস গ্রিন লাইন বাস এটার রেট কত ভাই আপনার 936 টাকা ডজন 936 টাকা ডজন 78 টাকা পিস 78 টাকা পিস 99 দোকানে 100 টাকা সর্বনিম্ন বিক্রি করে আচ্ছা আমাদের ছাড়া যদি বিক্রি করেন তাহলে 120 টাকা বিক্রি করতে আচ্ছা আমাদের চ্যানেলের থেকে যদি কেউ দেখে আসে আপনারা কি একটু কমে রাখতে পারবেন না আমি বলি আপনারা যেহেতু একটা চ্যানেল থেকে এমডি হাসান 14 চ্যানেল থেকে আসছেন আর অতএব আমরা সামু কিভাবে কাস্টমারের স্বল্প মূল্যে মালটা দেওয়া যায় জি 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 যেহেতু আপনি রিটেল বিক্রি করতে হবে জি কিভাবে আপনি বিক্রি করতে হবে আপনি 2 টাকা পয়সা যদি পান লাভবান হন তাহলে অবশ্যই আপনি আমার কাছে রিটার্ন আবার আসবে কিনতে আসবে হ্যাঁ ঠিক আছে এই হলো আমাদের মেন টার্গেট জি আমি চাই না আমার কাস্টমারটারে আমি বেশি রেটে রেট দেরা কাস্টমার যেন না আসতে পারে ওই সিস্টেম আমাদের মাস্টার স্টোরে নাই অর্থাৎ আমাদের ঠিকানা হলো চকবাজার 1 নম্বর গলি 21/2 নিউ মাস্টার স্টোর থেকে আমি বলছি আর এরপর আপনার ফার্ম দিয়া কিছু বল আছে ওই বল আপনি বল দেখা হ্যাঁ জি জি বলগুলো দেখাচ্ছি আপনি বুঝতে পারবেন এই পাম্পার দিয়া ফুলানো হয় জি এগুলো আপনি অনেক প্রায় দোকানে পাবেন মহল্লা এবং কি মেলা পাবেন এগুলো আপনি 45 টাকা কিনা 24 টাকা কিনা পড়ে 24 টাকা 45 টাকা কিনা পড়ে তখন এগুলো আপনি রিটেলে 70-80 টাকা কিনতে হয় জি যতটুকু জানি আপনার বিবেচনা করে আপনারা কিনবেন দেখে শুনে ঠিক আছে এরপরে এরপরে আগে যে এর নাম মাল আছে দাদাবাড়ি 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 জমিদার বাড়ি হ্যাঁ দাদাবাড়ি জমিদার বাড়ি এগুলো মাল বর্তমানে রানে ঠিক আছে এগুলো আপনি নিতে পারেন এটা এটার দাম কত ভাই এটার দাম হলো আপনার দাদাবাড়ির দাম হলো 100 টাকা আর জমিদার বাড়ির দাম হলো 105 টাকা দাদাবাড়ির দাম হলো 105 টাকা আর 100 টাকা দাদাবাড়ি 100 টাকা হলো দাদাবাড়ি আর জমিদার বাড়ি 105 টাকা জমিদার বাড়ি 105 টাকা আর দাদাবাড়ি 100 টাকা এরপর আমরা কিছু কাটা ফুড সেট আছে জি এটা দেখুন সুন্দর সুন্দর জামা এগুলো 125 টাকা আমাদের রেট 125 টাকা আপনাদের রেট হ্যাঁ প্যাকেট প্যাকেট মানে রিটেলে যায় আপনি 10 টাকা বা 100 টাকা বিক্রি করতে পারবেন অতএব আপনি খেলনা ব্যবসাটা আপনার জি জি লস হবে না জি আপনি যার থেকে নেন ব্যবসা খেলনা ব্যবসা লস নেই আচ্ছা ভাই এটা কি দেখা গেছে এই যে ছুলেন যেন আপনি এটা রাখছি এটা আমরা ফোন ফিশিং বলে অতএব 15টা মাছ থাকে জি বসে দিয়ে মাছ ধরে এখন ব্যাটারি সিস্টেম ঠিক আছে এগুলো কথা আর আমাদের আরও কিছু ক্যামেরা আছে খেলনা ক্যামেরা বাচ্চাদের ক্যামেরা হ্যাঁ ক্যামেরা এটার দাম কত এটার দাম হলো আপনার এর মধ্যে আমার 620 পিস থাকে এটার দাম হলো 350 টাকা প্যাকেট তাহলে আপনি 12.5 টাকা পিস পড়ে 12.5 টাকা পিস পড়ে হ্যাঁ 12.5 টাকা কম পড়ে ও যে যাতে খেলনা আছে আসলে আপনি যখনই আসবেন আমাদের দোকান তো আপনি দেখছেন নিউ মাস্টার স্টোর আমি আবারও ঠিকানাটা বলতেছি আপনাদেরকে চকবাজার 1 নম্বর গলি 21/2 নিউ মাস্টার স্টোর আমাদের ঠিকানা যোগাযোগ করবেন আচ্ছা ওই যে ভাই প্যাকেটে এটা দেখা গেছে ওই যে এই যে এই মালটা এই জি জি হ্যাঁ এটা হলো ছোট বাচ্চাদের নরম নরম জিনিস মানে ছোট বাচ্চাদের হাতে যখন দেয় ব্যথা না পায় অর্থাৎ লাইটিং হয়
লাইটিং জ্বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে কি মালগুলো এইভাবে বিক্রি হয় বিক্রি হয় এটা রেট কত বড় ভাই এটা পড়ে 62 টাকা 62 টাকা পিস আমাদের 60 টাকা কিনে 62 টাকা বিক্রি অতএব আমি প্রথমেই বলছি সর্বনিম্ন মূল্য যেটা আছে ওই বিক্রি করতে আমরা চেষ্টা করি আচ্ছা মানে সীমিত লাভ আপনি লাভ আমরা বিক্রি করতে চেষ্টা করি সবসময় জি এই যে একটা 6 পিসের বেকু আছে এটা নাম কি 6 পিসের বেকু 6 পিসের বেকু এবং কি এটা 12 পিসের বেকু আছে 6 পিসের বেকু আছে জি জি এটা রেট কত বড় ভাই ওই রকমই দেওয়া হবে কেউ 6 পিসের না কে 12 পিসের না আচ্ছা এটা রেট কত বড় ভাই 10 টাকা পাতা কত 210 টাকা 12 পিসের টা পাতা আর 6 পিসেরটা 205 টাকা 205 টাকা 6 পিসের টা 17 টাকা পিস পড়ে আপনি রিটেল বিক্রি করবেন শর্মি মুক্তি 30 টাকা এটা কি সিস্টেমে চলবে ভাই স্প্রিং সিস্টেম স্প্রিং সিস্টেম আচ্ছা বল ভাই আর এই যে একটা ব্যায়াম বল আছে আপনি এগুলো অনেক কাজ করে এগুলো আপনি ফার্মেসির মধ্যে পাবেন ফার্মেসিতেরই তো হ্যাঁ এগুলো আপনি সব টাইমে আপনি ব্যায়াম ব্যায়ামের জন্য লাগে প্রয়োজন হয় দুর্গন্ধটা আছে দুর্গন্ধ কোনটা আছে না এই এরপর আমরা ছোটখাটো কিছু গুড়া খেলনা আছে সুদা সিস্টেম আর আপনি এই যে হুন্ডা আছে দেখু আছে এই যে কম দামের মধ্যে কিছু রিমো পাতা রিমো গাড়ি আছে এরপর আপনি এক পাতা যে রেসিং রিমোট গাড়ি আছে এটা কি বড় ভাই এগুলো এগুলি স্পিরিট বোর্ড স্পিরিট বোর্ড এগুলো ব্যাটারি সিস্টেম দুইটা ব্যাটারিতে চলে এর নাম দাম দাম হলো 90 টাকা 90 টাকা হ্যাঁ এটা আপনি 120 টাকা রিটেলে বিক্রি হয় যতর হ্যাঁ আপনি আপনারটা আপনি বুঝ করে আচ্ছা এটা কি কি পানিতে চলবে এটা পানিতে চলবে হ্যাঁ পানিতে চলবে আচ্ছা আচ্ছা এবারে যে পাতা টেলিফোন আছে খেলনা টেলিফোন টেলিফোন হ্যাঁ গান গাইবে দুইটা ব্যাটারি সিস্টেম এটা রেট কত দাদা ভাই এটা আপনি 72 টাকা কিনা 72 টাকা কিনা 100 টাকা আপনি বিক্রি করতে পারবেন সর্বনিম্ন যেহেতু এমন রেটে আপনি বিক্রি করবেন যেহেতু আপনি বিক্রি করে আবার আসতে পারেন জি জি আপনি নিয়ে যদি বসে থাকেন বেশি লাভের জন্য তো আপনিও বসে থাকতে হবে এটা হলো ব্যবসার হিসাব নিকাশ ভাই তারপরে কিছু পুতুল আছে আসলে সব আইটেম তো দেখানো সম্ভব না এই গোডাউনে মাল অনেক আইটেম আছে আপনি 10টা পিসের খেলনা গাড়ি গুড়ি আছে বাসি আছে অতএব আপনার এরপর আছে আমাদের কিছু লাটিম লাটিম হ্যাঁ লাটিম আমাদের বাচ্চারা পোলা ফাইন রাখছে মাঠে ঘাটে এগুলো মাঠে ঘাটে ঘুরা ঘুরা এই যে লাটিম ঠিক আছে লাটিমগুলো আপনার 1000 পিসের বস্তা থাকে 1000 পিসের বস্তা থাকে এই যে লাটিমগুলো কিছু কিছু মানুষ সবাই তো আর বস্তা নিতে না সম্ভব না জি সেই কারণে আমরা 50 পিস করে দা এই শুধু রাখছি আচ্ছা ভাই লাটিমের রেট একটু বলেন তো আপনার বিভিন্ন ধরনের মাল আছে কি 700 টাকা শ আছে 650 টাকা শ আছে 800 টাকা শ আছে 700 টাকা শ আছে বিভিন্ন জাতের মাল আছে মানে আপনি যদি দি আমার দোকানে আসেন তাহলে বুঝতে পারবেন এবং কি দেখে শুনে কিনতে পারবেন ঠিক আছে আমি বলবো আমার তো খেলনা নিতে হবে অতএব আমি এটাই আপনাকে আশ্বস্ত করতে চাই আপনি আসেন যোগাযোগ করেন এসে দেখেন আপনি যদি চয়েস হয় আপনি যদি মন মনপূর্ণ হয় আপনি খেলনা ব্যবসা নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ আপনার লাভবান হবেন আমি বলবো না আপনি আমার তেলেন অতএব আপনি যদি একটা ব্যবসা হয়ে ফ্যামিলি আমাকে বাল বাচ্চা চালাইতে পারেন ব্যবসা করে তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ধন্য ধন্য মনে করবো মানে আপনি আমাদের বুঝালেন অল্প ব্যবসা অল্প বুঝিতে আপনি ভালো একটা ব্যবসা করতে পারবেন জি 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 এই কারণে আপনি বুঝাতে চাচ্ছি অতএব আপনি আমার সাথে যোগাযোগ করতে হবে আপনি যদি ঘরে বসে চিন্তা ভাবনা করেন আমি ব্যবসা করবো আপনি আমার সাথে যোগাযোগ করেন আসেন দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি কি এই যে এমডি হাসান চ্যানেল 14 একটা ভিডিও বা বানাচ্ছি আমরা আসলে আমরা কতটুকু সত্য আর মিথ্যা এই ভিডিওটা করছি আপনি তখনই বুঝতে পারবেন আসার পরে আপনি তখনই বুঝতে পারবেন আমাদের ভিডিওটা কতটুকু সত্য মিথ্যা আর যদি আপনার ভালো লাগে আপনি নেবেন আমি বললাম না আপনি আমার তো খেলনা নেন আপনি যদি মনপূর্ণ হয় আপনি কিছু খেলনা 5000 টাকার খেলনা নিয়ে এলাকা বসেন মেলা যায় মেলার মধ্যে বসেন নিয়ে যদি আপনি লাভবান হন ইনশাল্লাহ আপনি এই ব্যবসাটা সবসময়ের জন্য শুরু করেন আপনার লাভবান হবে ঠিক আছে আর আমি ঠিকানাটা আমি আবারও বলি চকবাজার 1 নম্বর গলি 21/2 নিউ মাস্টার স্টোর আশা যোগাযোগ করবেন আচ্ছা আশা করি আপনি ভালো থাকবেন এই খেলনা ব্যবসা দিয়ে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনাদেরকে আমরা খেলনার ভিডিও দেখালাম আর এই বড় ভাই যে কথাবার্তা কইলো সবই সত্য আর আপনারা অল্প পুঁজিতে কীভাবে খেলনা বিক্রি করবেন ব্যবসা করবেন
তো এই খেলন যোগাযোগ যদি করতে চান, যদি খেলনার ব্যবসা করেন তাহলে 21/2 চকবাজার 1 নম্বর গলি 21/2 মাস্টার স্টোর। আপনারা এই পর্যন্ত আমার ভিডিওটা, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর পাশে বেল বাটন আছে ওটা চাপ দেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন।